অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে দিলীপ যে সংখ্যালঘুরা যে টাকাটা পায়, হ্যাঁ সেটা সরকারের টাকা না, সেটা ওয়াকফ বোর্ডের টাকা, সেটা তাদের প্রাপ্য। নির্বাচন দপ্তরের এক কর্মী আজকে দীর্ঘদিন ধরে নিখোঁজ, হ্যাঁ তার বিষয়ে এখন অবধি কোনো খোঁজ পায়নি। গতকাল কিরম সাড়া পাচ্ছেন এই সিটটায়, যেখানে একটা সমস্যা ছিল মুকুটমণির প্রার্থী হওয়ার কথা, ক্যান্ডিডেট হওয়ার কথা, আপনার জগন্নাথ দা আজ দক্ষিণ বাংলায় আমাদের প্রচার জোরদার শুরু হচ্ছে। চারটে আটটা সভা মাননীয় অমিত শাহ মাননীয় যোগীজি করছেন, এরপর দেখবেন যেটা গতকালকে মুখ্যমন্ত্রী শান্তিপুরে একটা রোড শো করেছেন, যেখানে বলেছেন যে রূপালী খুব গরিব মানুষ, তাকে ভোট দিন, হুম তার একটি বাচ্চা আছে, স্বামী নেই, খুব সমস্যার মধ্যে রয়েছে, তাকে ভোট দিন, খুব গরিব মানুষ। দার্জিলিং যে মারা গেছিল অমিতাভ মল্লিক ইন্সপেক্টর পুলিশে, তার স্ত্রীকে চাকরি দিয়েছে, বাবাকে চাকরি দিয়েছে, তো যদি কেউ মারা গেছে গরিব তাকে তো চাকরি দাও, তাহলে তার ঘর সংসার চলবে। তিনি কি তাকে কামানোর জন্য টিকিট দিয়েছেন? এখানে দুর্ভাগ্যজনক একজন এমএলএকে তারা বাঁচাতে পারেন, সাংবাদিক সে খুন হয়ে গেছে নিজের জায়গা সিটিং এমএলএ, তার স্ত্রীকে নিয়ে এসে চোখে জল মোছার আগেই 25 বছর বয়স হয়নি তাকে টিকিট দেওয়া হয়েছে, আর তাকে বলা হচ্ছে গরিব। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।